ফিলিস্তিনের পশ্চিমে নেবলুস শহরে এমন একটি জায়গা রয়েছে যেখানে গত 50 বছর ধরে ইহুদি ও মুসলমানদের মাঝে যুদ্ধ চলছে। এই যুদ্ধ এই শহরের জন্য নয়, বরং একটি মাজারের জন্য। কারণ ইহুদিরা দাবি করে থাকে যে সেখানে হযরত ইউসুফ আলাইহিসসালাম এর কবর রয়েছে, আর ইহুদিরা এটাও বিশ্বাস করে যে নাবালুসের সেই জায়গাটিকে তারা মাকামে ইউসুফ নামে চেনে। সেটা আল্লাহ তাআলার জলিলুল কদর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিসসালামের কবর মোবারক। যদিও মুসলমানরা বলে থাকে যে এই স্থানটি হযরত ইউসুফ আলাইহিসসালামের কবর মোবারক নয়, ইহুদিদের এই দাবিকে ঐতিহাসিকরা অস্বীকার করেছেন। আর তারা বলেছেন নাবালুসের বর্তমান এই কবরটি 200 বছরের বেশি পুরনো নয়, এবং এই কবরটির বিষয়ে ঐতিহাসিক কিতাব থেকে জানা যায় এই কবরটি উসমানী খেলাফতের সময়ে নির্মিত হয়েছে। কিন্তু এই স্থানটি ইহুদিদের কাছে অত্যন্ত প্রিয় একটি স্থান যেখানে ইহুদিরা পূজা করে থাকে। এদিকে মুসলমানরা যেহেতু বলছে হযরত ইউসুফ আলাইহিসসালামের কবর এটা না, তাহলে কোন স্থানে হযরত ইউসুফ আলাইহিসসালামকে দাফন করা হয়েছিল এবং তার কবর মোবারক বর্তমানে কোথায় আছে? প্রিয় দর্শক, চলুন আজকে জেনে নিই হযরত ইউসুফ আলাইহিসসালামের কবর সম্পর্কিত বিষয়টি। হযরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন আল্লাহ তাআলার একজন নবী, হযরত ইয়াকুব আলাইহিসসালামের পুত্র। হযরত ইউসুফ আলাইহিসসালামের কথা পবিত্র কোরআনে বিশদ বিবরণ সহকারে এসেছে, কিন্তু তার মৃত্যু ও দাফন সম্পর্কে পবিত্র কোরআনে সুস্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায়নি। তবে কিছু কিছু রেওয়াতে উল্লেখ আছে যে হযরত ইউসুফ আলাইহিসসালামকে নীল নদে দাফন করা হয়েছিল। অনেকের প্রশ্ন, বর্তমানেও কি হযরত ইউসুফ আলাইহিসসালাম এর কবর মোবারক নীল নদে মজুদ রয়েছে, নাকি জমিনের কোনো এক স্থানে আছে? হযরত ইউসুফ আলাইহিসসালামের যুগ খ্রিস্টপূর্ব 2000 সাল পূর্বে ছিল বলে অনুমান করা হয়। তিনি নবী পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন এবং তাঁর দাদা ছিলেন হযরত ইসাক আলাইহিসসালাম, আর তাঁর বড় দাদা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। তাঁর মা ছিলেন রাহিম বিনতে লাওয়ান। হযরত ইউসুফ আলাইহিসসালামের মা তাকে অনেক ভালোবাসতেন। হযরত ইউসুফ আলাইহিসসালামের বয়স যখন 11 বছর, সেই সময় থেকেই নবী হওয়ার লক্ষণ পরিষ্কার হতে থাকে। আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিসসালামকে অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত করে সৃষ্টি করেছিলেন। পবিত্র কোরআনে হযরত ইউসুফ আলাইহিসসালামের নামে একটি পূর্ণাঙ্গ সূরা রয়েছে, যেখানে হযরত ইউসুফ আলাইহিসসালামের শৈশবকাল থেকে মিশরের বাদশাহ হওয়া পর্যন্ত সমস্ত কিছু উল্লেখ রয়েছে। হযরত ইউসুফ আলাইহিসসালামের জীবন কাহিনীকে কোরআনে সবচেয়ে সুন্দর গল্প বলা হয়েছে। আল্লাহ তাআলা যখন হযরত ইউসুফ আলাইহিসসালামকে মিশরের শাসক বানিয়েছিলেন, তখন মিশরের সবাই তার চরিত্রের কারণে পছন্দ করতেন। এমনকি মিশরের বাদশাহ হযরত ইউসুফ আলাইহিসসালাম এর সাথে পরামর্শ না করে কোনো সিদ্ধান্তই গ্রহণ করতেন না। সেই সময় যখন পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দিল, তখন আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিসসালামের এলাকা মিশরকে দুর্ভিক্ষ থেকে রক্ষা করেছিলেন। এমনকি বহু দূর দূরান্ত থেকে খাদ্যের খোঁজে মানুষ মিশরে আসত। এই কারণে মিশরের অধিবাসীরা হযরত ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহর আশীর্বাদ বলে মনে করতেন। মিশরের লোকেরা হযরত ইউসুফ আলাইহিসসালামকে বরকতময় মনে করতে শুরু করে। যখন হযরত ইউসুফ আলাইহিসসালাম এই পৃথিবী থেকে বিদায় নেন, তখন তাঁর মৃত্যুর সময় সবাই তাঁর দাফন করার বিষয়ে আলোচনা করতে থাকে। প্রত্যেক এলাকার মানুষগণ হযরত ইউসুফ আলাইহিসসালামকে বরকতময় মনে করে নিজেদের এলাকায় দাফন করতে চান। অবশেষে সবাই একমত হন যে হযরত ইউসুফ আলাইহিসসালামকে নীল নদে দাফন করবে, যাতে করে নীল নদের পানি তাঁর কবরের উপর দিয়ে বয়ে যায় আর মিশরের লোকেরা সেই পানি পান করে ধন্য হয়। অতঃপর লোকেরা মিলে
হযরত ইউসুফ আলাইহিসসালাম এর লাশ মুবারককে একটি মার্বেল বক্রের ভেতরে রেখে নীল নদে দাফন করে। এভাবে সময় কেটে যেতে থাকে, এমনকি 400 বছর পর হয়। তাফসিরে ইবনে কাসিরে ইমাম ইবনে কাসির লিখেছেন যে হযরত মুসা আলাইহিসসালাম যখন বনি ইসরায়েলদেরকে নিয়ে যাত্রা করেছিলেন, তখন পথ হারিয়ে তিনি অন্য রাস্তায় চলতে লাগলেন। হাজার চেষ্টার পরও সেই পথ খুঁজে পাচ্ছিলেন না। তখন বনি ইসরায়েলের আলেম ব্যক্তিরা হযরত মুসা আলাইহিসসালামকে বলেন, হযরত ইউসুফ আলাইহিসসালামের মৃত্যুর পূর্বে আমাদেরকে ওসিয়ত করেছিলেন যে আমরা যখন মিশর থেকে বিদায় নিয়ে চলে যাব, তখন আমাদের সাথে করে যেন হযরত ইউসুফ আলাইহিসসালাম এর কফিনকে নিয়ে যাই। হযরত মুসা আলাইহিসসালাম তখন আলেমদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কে জানো হযরত ইউসুফ আলাইহিসসালামের কবর কোথায় আছে? তারা সবাই অস্বীকার করলেন এবং বললেন, আমরা এই বিষয় সম্পর্কে কেউই জানি না, আর একজন বৃদ্ধা মহিলা ছাড়া কেউ বলতে পারবে না। আপনি বরং বৃদ্ধা মহিলার কাছে গিয়ে জেনে নিন। হযরত মুসা আলাইহিসসালাম তখন সেই বৃদ্ধার বাড়িতে গেলেন, গিয়ে বললেন, আপনি আমাকে বলুন হযরত ইউসুফ আলাইহিসসালামের কবর কোথায় আছে? মুসা আলাইহিসসালামের কথা শুনে বৃদ্ধা মহিলা তখন বলল, আমি আপনাকে এই বিষয়ে এখন বলতে পারব না। সেই বিষয়ে বলার আগে আপনাকে আমার কাছে ওয়াদা করতে হবে, তারপর আপনাকে আমি বলবো হযরত ইউসুফ আলাইহিসসালামের কবর কোথায় আছে। হযরত মুসা আলাইহিসসালাম বৃদ্ধা মহিলাকে বললেন, আপনি বলুন আপনার কথাটা কি? বৃদ্ধা মহিলা তখন বললেন, আপনাকে ওয়াদা করতে হবে আমি যেন জান্নাতে আপনার প্রতিবেশী হতে পারি। সেই সময় মুসা আলাইহিসসালামের কাছে আল্লাহ তাআলার কাছ থেকে ওহি আসল, হে মুসা, তুমি কবুল করো, আমি তা পূরণ করব। হযরত মুসা আলাইহিসসালাম বৃদ্ধা মহিলাকে কথা দিলেন। অতঃপর সেই বৃদ্ধা মহিলা হযরত মুসা আলাইহিসসালামকে একটি নদীর পাড়ে নিয়ে গেলেন। বৃদ্ধা মহিলা নির্দেশ দিলেন সে নদীর পানি নিষ্কাশন করার জন্য। ফলে নদীর পানি যখন শুকিয়ে গেল, তখন নিচের মাটি দৃশ্যমান হল। সেই সময় বৃদ্ধা মহিলা একটি জায়গা দেখালেন আর বললেন, এই জায়গা খনন করো। অতঃপর সেই স্থানকে খনন করার পর একটি কবর ভেসে উঠল, আর যার ভেতর একটি কফিন রাখা ছিল। হযরত মুসা আলাইহিসসালাম সেই কফিনকে নিজের সাথে নিয়ে গেলেন ফিলিস্তিনে এবং আলকালিন মসজিদের কাছে। হযরত ইউসুফ আলাইহিসসালামের পূর্বপুরুষদের কাছে একই স্থানে দাফন করলেন। প্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। ইসলামের বিভিন্ন কাহিনী নিয়মিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।